নন্টে প্যান্ট পরে মা কালী হওয়া যায়? তা আমি কি কিছু না পরে মা কালী হব নাকি? পারবো না, আমি কালী হতে পারবো না। এই এই কোথায় চললি তাই বলে? খুব বড় হয়ে গেছিস দেখছি। ঠিক আছে ঠিক আছে, হাফ প্যান্ট পরেই চলবে। কি করে চলবে? মা কালী কখনো হাফ প্যান্ট পরেছে নাকি? তুই থাম তো, সব সময় বড়দের মুখের ওপর কথা বললে চড়িয়ে গাল মাটিতে ফেলে দেব। ফেল না, ফেল দেখি। আরে দাশু কাকা ঘুমের ঘরে দেখবে তো, আর আমি টর্চের আলো খালি জ্বালাবো আর নেভাবো, ধরা পড়বেই না। এত গোলমাল করলে দাশুদা এসে যাবে, সব ভেস্তে যাবে নন্টে মন্টে। যাকগে, একবার দাঁড়া তো দেখি নন্টে খাঁড়া হাতে। হেই মা কালী, এবার বল কি বলতে বলেছি। দাশু ওঠ, দাশু আর কত ঘুমাবি, ওঠ দেখ আমি এসেছি। না উঠলে কি করতে হবে? একটা ধাক্কা মেরে দূরে এসে দাঁড়াতে হবে। আর কি বলবি বল? দা দেবী সর্বভূতসু শক্তি রূপেণ। তোকে দুদিন ধরে বলছি উচ্চারণ ঠিক হচ্ছে না, তুই বাটা সব গোলমাল করেই দিলি দেখছি। ও কিছুতেই পারবে না দেখে নিও। তুই বললেই পারবো না? না রে দাদা। বেশ তো, তোর বইয়ের কবিতাটা আবৃত্তি কর দেখি। কোনটা করব বল? যেটার জন্য মাধব পণ্ডিত তোকে কথা দিয়েছিল। সে সব ঠিক হয়ে গেছে। বেশ বল দেখি। দুর্গম গিলি কান্টার মলু দুষ্ট। ওরে বাবা, এ তো লয়ের বন্যা বইয়ে দিল রে। দাশুদা একশের আফিম খেলো ধরে ফেলবে। ওকে বাদ দাও, শেষে সবাই মিলে ধরা পড়ে গেলে কত্তা আমাদের ভাজা করে খাবে। থাম তুই, সব হয়ে গেছে, এখন বাদ দিলেই হলো, মন্ত্রটা আমিই পড়ব। এখন দাশুদা জেগে উঠলে কি বলবি বল? দাশু তুই আমার ঠনটা। ওই দেখ আবার। ও ঠিক আছে, পাড়াগের মা কালী কি লেখাপড়া ভালো শিখেছে নাকি? অমন একটু হবে, নে বল। কেমনি ঠপ ডিবরাই আমার ঠনটান। ভূত কে যেন একটা লণ্ঠন নিয়ে এদিকে আসছে। ও আফিম খেয়ে দাশুদা আসছে, চল লুকিয়ে পড়ি, নাক না ডাকা পর্যন্ত কেউ দেখা দেব না, মনে করে রাখবি। সকলি তোমার ইচ্ছা ইচ্ছাময়, তারা তুমি তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি। সকলি তোমার ইচ্ছা। জয় মা মহাকালী, জয় মা জগত্তারিণী। মা গো আর মাত্র কয়েক ঘন্টা, তারপর দাশুর খাড়া উঠবে। খ্যাচ খ্যাচ, শরীরটা ভালো রেখো মা, বাধা বিঘ্ন আসতে দিও না মা। যা দেবী সর্বভূতেষু শক্তি রূপেণ সংস্থিতা, নমস্তস্যই 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 নমঃ নমঃ। ও আমার দল্লার ছেলে দাশু, শুনছিস দাশু? ওঠ দেখ আমি এসেছি। কে কে কথা বলছিস? ঠাকুর দালানে কে এসেছিস? কি রে আমার চিনতে পারছিস না দাশু? কে কে গো তুমি? কি রে চিনতে পেরেছিস? মা গো মা মহাকালী, এ তো আমার কি রূপ মা? তুই আমার ভক্ত হয়ে আমায় দুঃখ দিচ্ছিস দাশু। আমি আমি যে মন প্রাণ দিয়ে তোমার পূজো করে চলেছি মা, এই মন্দির দালানেই আমার দিন কাটে, তোমার প্রসাদ খেয়ে আমি বেঁচে আছি মা গো। তুই সারা জীবন কর্তা বাবুর কথায় আমাকে রক্ত খেতে দিয়েছিস। ও মা
ও মা গো, তুমি সব কি বলছো? তুমি তো রক্ত খেতে চাও মা। কি বললি তুই? আমি রক্তটাই? তুই কি মরতে চাস দাশু? না গো মা, মারবে কেন? তুমি খুশি হও জন্যই তো বলি দি। কর্তা বাবু আমায় যা বোঝায় আমি তাই। কাল আর বলি হবে না আমার। আরে কর্তা বাবু যদি এবার যদি বলি হয় আমাকে তোরা রক্ত দিতে এলে আগে তোর মাথা তারপর কর্তা বাবুর মাথা আমি খানা দিয়ে কাটবো। প্রতিজ্ঞা করছি মা, তিন সত্যি করছি মা, আর বলি দেব না। কর্তা বাবু মেরে ফেললো আর বলি দেব না। হে দাশু, কিয়া হল্লা গুল্লা শুরু কর দিয়া রে। এই যে বুধা দারোয়ান, তোমার বাবুকে জানিয়ে দাও দাশু আর বলি দেবে না। ইতনা অন্ধেরা মে তু কিয়া লে লিয়া? বুঝে শুনে কথা বল, নইলে খুন হয়ে যাবি। কোন খুন করবে রে তু? কর্তা বাবু যাব আসবে তব এসব বাত বলে ফয়সালা করিস দাশু। মন্ত্রহীনং ক্রিয়াহীনং ভক্তিহীনং সুরেশ্বরী জয় মা জয় মা। কি রে বেটা দাশু, ঠাকুর দালান ধুয়ে রাখিস নি এখনো? ও বেটা, মা কালি হয়ে গেছে গো ঠাকুর। তুই থাম, তা আফিম খোর কি বলছো বাবা? বলি আমি আর দেব না ঠাকুর, বলি আমি আর দেব না ঠাকুর। এ কি অলুক্ষণে কথা রে বাবা, ওরে তোর জিদ যে খসে যাবে। যা যা, ভালো করে পুকুরে কটা ডুব দিয়ায়। আদেশ নেই। কি বললি? আদেশ কার রে দাশু? মা কালীর আদেশ। ওরে আফিম খোর, তোর মা কালীটা কে একটু বুঝিয়ে বল না বাবা। তুমি ঠাকুর হয়েছো হিরু চক্রবর্তী, আর তুমি জানো না মা কালীটা কে? একে ভূতে ধরেছে। বুধা লাঠি নিয়ে মাথাটা চৌচির করে দে। বুধা বলি দেয়া নিষেধ, মা রেগে যাবেন, আমায় ধরবি না। রাত কিরকম বাড়ছে দেখছি, শেষে বলির লোক জোগাড় করে যদি কুপিয়ে দেয়। অত সস্তা নাকি? বাবার পুজোর কাপড় আনতে গেলে ফন্দি করতে হবে না? বাবা পুজোর একটা কাপড় পরে এসেছে, পাঠাকে উৎসর্গ দেওয়ার জন্য এই কাপড় পরবে। আমিও সেই পাখে বহন বাবা, তোদের কথা শুনে কাজ করছি। বাবা জানতে পারলে পিঠে চামড়া তুলে দেবে, খরম পেটা করে মাথায় আলু বানিয়ে দেবে। যেটা ভালো হবে করব, তাতে অন্য সবাই কি করলো ভাবতে গেলে চলে না। বাবার দেবতা অন্ধ, ওরা ওদের নাম নিয়ে কতই খারাপ কর্ম করে। মা সহ্য করতে না পেরে যদি দাশুদা বলি দিয়ে দেয়। দেয় দেবে, দেখছিস তো কিভাবে সকলে মিলে চেষ্টা করে যাচ্ছে। জানিস শুনো, কাল যখন বাবাসুরকে বাড়ি থেকে নিয়ে আসছিল তখন দেখলাম বাবাসুরের চোখে জল। ওরাও সব ঝেড়ে মুনতে। যোগু ওঝাকে তাড়াবি না ভূত? কর্তা বাবু ওঝাকে নিয়ে আসছে। চল 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 লুকিয়ে পড়ি। বিশ্বাস করুন কর্তা বাবু, মা মহাকালী আমায় স্বপ্ন দিয়েছেন। স্বপ্ন টপ্ন ছাড়ান দে, বলি দে ভালোয় ভালোয়। হে মা মহাকালী, তুমি কি করলে মা? এখন আমি কোনটা করি? কর্তা বাবু, কোনো চ্যাংরা ভূত মহাকালী নাম নিয়ে ওকে ধরেছে,
তবে ভাববেন না কর্তা বাবু, এর ওষুধ আমার হাতের মুঠিতে, যেমনি হাত মুঠো করব ভূত আমার কবজায়। এ দাসু বল দে না বাবা, কিয়া ঝঞ্ঝর ঝামেলা মে সকল কে গিড়িয়ে দিলি বল তো। বল বেটা বল, কে দাসু খানে ছেপেছিস বল বেটা, কে তুই? আমি দাসু, মরে দাও গো ভূত। মরে যাবো যে, কথা বলবে মরা যাবে ব্যাথি ছড়া। রক্ত 150 বছর দিয়েছিস, প্রায়শ্চিত্ত কর মা, অবলা জীবের রক্ত চান না। মার আদেশ বলি দিতে হলে যারা এতদিন বলি দিয়েছে তাদের বলি দিতে হবে। না না বাবা, আমাকে মেরো না, ওই হিরু বলি দিতে বলে। স্বপ্নে মা এলেন, বললেন সব বলি বন্ধ হলে আমার শান্তি। এই তো উপায় হয়েছে, দুজনে নাক্ষত দিতে দিতে মন্দিরে যেতে হবে, বলতে হবে এবার থেকে বলি বন্ধ, বারবার বলতে হবে, নইলে মা যা বলেছেন। না না বাবা, ঠাকুর বলি বন্ধ। দুজনে নাকে খত দিতে দিতে বলো মাগো মাগো, তোর ইচ্ছায় বলি বন্ধ হলো, বলি বন্ধ হলো, প্রতিজ্ঞা করছি, প্রতিজ্ঞা করছি, আর বলি দেব না, আর বলি দেব না। দুষ্কর নয় গো মা, দুষ্কর নয় গো মা, আমি সখা